কারণ যেই চক্ষে নবীর প্রেম আর ভালোবাসায় ঘুম দেয় না, নবীর ভালোবাসায় যারা রাত্র জাগরণ করেছে, সেই চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। নবীর প্রেমে যারা জাগ্রত থাকবেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কারণ এটা বোঝার জন্যই আজকের এই মাহফিল। এই নবী যদি না হইতো, পৃথিবী হতো না, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম এক কথাই কুল কায়নাতের কিছুই হতো না। যে নবীর জন্য আল্লাহ এত কিছু করেছেন, সে নবীর প্রেমে জাগ্রত থাকা এটা ভাগ্যবান ব্যক্তিদের কাজ। যে নবীর উম্মত প্রয়োজনে 60,000 সৈন্যের মোকাবেলায় একজন যাইতে পারে, যে নবীর উম্মতের এই শক্তি এই সাহস আছে। এক যুদ্ধে 60,000 কাফের মোতায়েন হয়েছে, আমার নবীর পক্ষ থেকে সৈন্য যাবেন কয়জন পরামর্শ চলছে, বলতেছেন 60,000-এর মোকাবেলায় একজন সৈন্য পাঠাইতে চাই, কে যাবি? একজন দাঁড়াইলেন, রাসূল বলেন না তুমি পারবে না, তুমি বসো। আরেকজন দাঁড়াইলেন, তুমিও পারবে না। তিন নম্বরে যিনি দাঁড়াইলেন, ইনি হলেন হযরত খালিদ বিন ওলিদ। খালিদ বিন ওলিদ যখন তরবারিটা নিয়ে দাঁড়াইলেন, তখন বললেন হা, তোমার পক্ষে সম্ভব। জিজ্ঞেস করা হলো, হে খালিদ বিন ওলিদ, 60,000-এর মোকাবেলায় তুমি একা যাবে, এই সাহস তুমি কোত্থেকে পাইলি? খালিদ বিন ওলিদ বলেন, যেদিন জবানে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন এই কালিমা পড়েছি, ওদিন থেকে আমার বিশ্বাস এক পাশে থাকবে আল্লাহ, আরেক পাশে থাকবে আমার রাসূল। এই দুইজন যদি আমার সঙ্গী হয়, তাহলে খালিদ বিন ওলিদ এক 60,000 কেন, 60,00,000-এর মোকাবেলায় যাইতে খালিদ কোনো ভয় পায় না। আমরা সেই নবীর উম্মত, আমাদের আওয়াজ দুর্বল হবে কেন? গর্জিয়াস ভাবে আওয়াজ দিয়ে আবারও বলুন আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। ভাবছিলাম ঘুমায় গেছেন, ঘুমান নাই তো দেখা যায়। নবীর প্রেমে জাগ্রত থাকতে রাজি আছেন? এই চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম করতে রাজি আছেন? দেখি নবীর প্রেমে জাগ্রত থেকে এই চক্ষের জন্য জাহান্নামের আগুন আপনারা কে কে হারাম করতে চান একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলুন জাগো জাগো বাংলার মুসলমান, বলুন জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বলে রে বোমা, হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বলে রে বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ, দেখো কারবালার প্রমাণ, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শোনো যুবক তরুণেরা তোমার রক্তে ইসলাম ঘরা, শোনো যুবক তরুণেরা তোমার রক্তে ইসলাম ঘরা, কোন কারণে বলে গেলা তৌহিদের আজান, হাইরে কোন কারণে বলে গেলা তৌহিদের আজান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান।
কারবালাতে শহীদ যারা ইসলামের সূর্য তারা, কারবালাতে শহীদ যারা ইসলামের সূর্য তারা, মরণ হলে মরব মোরা দেব না ইমান, হাইরে মরণ হলে মরব মোরা দেব না ইমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ইমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো মুসলমান। রাজি আছেন তো? নবীর প্রেমে জাগ্রত হইতে রাজি আছেন? আসুন আগে বাড়ি। নবী যদি কারো পক্ষে থাকে আল্লাহ তার পক্ষে যাবে, আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে বলুন কোনো বিপদ আপদ আছে? কিভাবে নাই, সামনে আসতেছে। আসুন আলোচনায় যাই, মহব্বত একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা, মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা, দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবা মনেরে আমার আর দিও না যন্ত্রণা, হাইরে দন যদি হইতাম দনে যাইতাম সোনার, না হাইরে দন যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা, আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা, মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা, বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজামালিহি আসুনাত জামিও খসালিহি সাল্লু। তাহলে আমরা এ রাসূলের পক্ষে যাইতে সব সময় জাগ্রত, কি বলেন? যে সময় ডাক আসে আমরা নবীর পক্ষে যাইতে কি ঘুমন্ত নাকি জাগ্রত? আসুন তাহলে, আল্লাহ আমাদের পক্ষে থাকবে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, দুনিয়া ও আখেরাতের বালাই আল্লাহ আমাদেরকে দান করে দিবেন। আসুন আমরা গর্জিয়াস কণ্ঠে শুকর আদায় করেছি আলহামদুলিল্লাহ বলে, বলুন তো আমরা কার শুকর আদায় করেছি? আল্লাহ নিজে কোরআন শরীফে ওয়াজ করেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পায়া যারা আমার শুকর আদায় করবে, আল্লাহ বলেন আমার নিয়ামত পায়া যারা আমার শুকর আদায় করবে আমি আল্লাহ তাদের জন্য নিয়ামত বাড়াইয়া দিব, আর যদি আল্লাহর নিয়ামত পায়া কেউ নাশুকুরি করে কুফুরি করে আল্লাহ বলেন তাদের জন্য আমার আযাব বড় শক্ত। তাহলে কি আমরা আল্লাহর আযাবে যাব নাকি নিয়ামতে যাব? নিয়ামত পাওয়ার জন্যই আমরা গর্জিয়াস কণ্ঠে শুকর আদায় করেছি, কি বলেন, ঠিক কি না? এই চাঁদ, বলুন তো চাঁদের নামটা কি? শাবান। শাবান চাঁদে আল্লাহ যে কত কিছু দেয় এই নবীর উম্মতেরে। আমার আল্লাহ রহমতের দোয়ার খুলে আপনাদেরকে ডাকতে থাকেন, তোমরা কে আছো? গুনাগার, জীবনে বহু গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি গুনাহ ক্ষমা করে দিব। এইভাবে ডাক আর কোন নবীর উম্মতের আল্লাহ পাক ডাক দেয় নাই, কাউরে না। আখিরি নবীর উম্মতকে আমার আল্লাহ ডাকতে থাকেন, কে আছো? গুনাহগার, আমি তো মাফ করে দিব। অথচ অন্যান্য নবী রাসূলের উম্মতের গুনাহ তো করতেন, তারাও গুনাহ হয়ে গেলে কিভাবে গুনাহ মাফ নিব? তারা খালি ডাকতো, খোদা গো গুনাহ করেছি মাফ করো, গুনাহ করেছি মাফ করো, তারা ডাইকাও মাফ পায় না।
আর আল্লাহ নিজে ডাকে, কে আছো গুনাহগার, আমি মাফ করে দিব। কে আছো অভাবী, আমি অভাব দূর করে দিব। কে আছো বিমারী, এই সাবান চাঁদে কে আছো বিমারী, আমি বিমার সেবা করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমি বিপদ থেকে উদ্ধার করে দিব। এইভাবে আল্লাহ পাক আমাদের সুখ শান্তির জন্য যত সাবজেক্ট থাকতে পারে সবগুলো নিয়ে ডাকতে থাকে, কি মেহরবানি। কিন্তু উদ্দেশ্য হলো, কারণটা হলো, আমরা যে আখিরি নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়ে আল্লাহ শুকর আদায় করেছি, আমরা নিয়ামত বেশি পাবো। যাই হোক, এই চাঁদ বরকতের চাঁদ আলোচনা হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই চাঁদের পরে, এই মাসের পরে আরেকটা মাস আমাদের সামনে আসতেছে, ওই মাসের নামটা কি? রমজান। আমি যদি বলি এটা অক্টোবর মাস, তাহলে কি এটা ভুল হবে? কেউ যদি বলে সামনের মাসটা কার্তিক মাস, তাও কি ভুল হবে? না। কিন্তু আপনারা তো কেউ কার্তিক বলেন নাই, কেউ অক্টোবরও বলেন নাই, সকলে বলে ফেললেন এটা রমজান। এটা রমজানটা কি বাংলা শব্দ, না ইংরাজি, নাকি আরবি? সবচেয়ে খুশি লাগলো আপনারা যে আরবি বলে ফেললেন। আমি ছোট সময় টেনশনে পড়তাম, উস্তাদ বলতেন, বাবা আরবি শিখো, আরবি শিখো, কারণ কবরে গিয়ে আরবি দিয়েই কথা বলতে হবে। আমি প্রশ্ন রাখতাম, হুজুর বলেন কি, আমরা তো বাঙালি, জাতিগতভাবে আমরা বাঙালি, ভাষা আমাদের বাংলা, আমরা কবরে আরবি বলবো কিভাবে? উনি জবাব দিতেন, আরে বাবা, গায়ের জুড়ে, বাসার জুড়ে, চাপার জুড়ে কেউ কবরে কথা বলতে পারবে না, কবরে কথা বলতে হবে ঈমান আমলের জুড়ে। আজকে যে আপনারা ইংরেজিও বলেন নাই, বাংলাও বলেন নাই, সকলে বলে ফেললেন আরবি ভাষা, সামনের মাস রমজান, তাহলে বোঝা গেল আপনাদের ঈমান আর আমলের শক্তি বুঝি বেড়ে গেছে। এতে বোঝা যায় আপনারা কবরের প্রশ্নের সম্মুখীন হলে আপনারা প্রশ্নের বিজয়ী হবেন, আপনারা কবরে ফেল করবেন না, ফাঁস করে যাবেন। কবরে আমল আর ইমানের জুড়ে যখন আরবি বলতে পারবেন, তাইলেই আপনারা জান্নাতি হয়ে যাবেন। জোরে জোরে বলুন সুবহান। এখান থেকে প্রমাণ হলো আপনারা জান্নাতি। তারপরেও রমজানের আগমনে যারা রমজান খুঁজে, রাসূল বলছেন রমজানের আগমনে যারা রমজান খুঁজে, রমজান মাস আসতেছে এই আলোচনা করে এবং রমজান পেয়ে খুশি হয়, রমজান মাস আসলে আনন্দিত হয়, রাসূল বলেছেন তারাই হবে বেহেশতি। তাহলে কে কি বেহেশতি হবেন, এখান থেকেই ফয়সালা নিজেরাই বুঝতে পারবেন। যদি রমজানের রোজা আসতেছে মনে খুশি লাগে, তাহলে বেহেশতি। আর যদি মনে সমস্যা হয়, আসে না কিছু ব্যক্তি সমস্যার? এক বাচ্চা রমজানে চাঁদ উঠবে খুব খুশি নাচতেছে, আর এক বুড়া পিছন দিয়া কয়, বাটা লাফাইস না, এটা বড় হুবের চাঁদ না, সারাটা দিন না খায়া থাকতে হয়, সারা দিনের মধ্যে একটা হুক্কাও খাইতে পারি না, এমন ব্যক্তি আসে না বাংলাদেশে? ফটিয়া মনো নাই, এখন কি রমজানের সাথে বন্ধুত্ব করলে ভালো হবে, নাকি রমজানের সাথে দুশ্মনী করলে ভালো হবে? আসুন, এই মাসটার নাম হলো রমজান। বলুন মাসটার নাম কি? এরকম তিনটা নামের মাস, রজব, শাবান, রমজান, এটা বন্টন করে নিয়েছেন। রজব নিলেন আমার আল্লাহ, শাবান দিলেন নবীকে, রমজান দিলেন নবীর উম্মতকে। তাইলে আল্লাহ আমাদেরকে কম দিলেন না বেশি দিলেন? শুধু এই জায়গায় না, তো প্রত্যেক জায়গায় জায়গায় আমাদের বন্টনটা বেশি রাখে। কারণ হলো আমরা যে বড় নবী পেয়েছি, বড় নবীর পক্ষে গিয়েছি, বিধায় আল্লাহ আমাদের বাজেট বন্টনগুলি বড় বড় দেয়। সুবহানাল্লাহ। কান্না, কিন্তু এখানে ঘোষণা দিয়েছেন এই বড় বড় বন্টন তোমরাই পাবে যদি তোমরা এই জিনিসটা চিনো এবং বুঝো। কোন জিনিস? কোরআন শরীফ। কুল ইন কুনতুম
আল্লাহ ঘোষণা দিলেন, বন্ধু হো আপনি বলে দেন, আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। এটা ঘোষণাটা কার? এই জগতের মালিককে? আকাশের মালিককে? জান্নাত জাহান্নামের মালিককে? আমাদের মালিককে? সবকিছুর মালিক যিনি। এই মালিকের ঘোষণা হলো, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো। 33,000 ভোল্টের কারেন্ট যদি ব্যবহার করতে চাও তাহলে ট্রান্সমিটারকে ভালোবাসো। বলুন, ট্রান্সমিটার ছাড়া 33,000 ভোল্টের কারেন্টের তার আপনি কি ব্যবহারে ঘরে নিতে পারবেন? 33,000 ভোল্টের তার যদি আপনি ঘরে ঢোকান, বলুন তো লাইট জ্বলবে না বাড়িঘর জ্বলবে? 33,000 ভোল্টের কারেন্টের তার দিয়ে আপনার ঘরে বাতি জ্বালাইতে হলে কি কাকে ভালোবাসতে হবে? ট্রান্সমিটারকে, ট্রান্সফর্মারকে। ট্রান্সমিটারের মাধ্যমে আপনি 33,000 ভোল্টের কারেন্ট গড়ে নিতে পারবেন, আর ট্রান্সমিটার সারা যদি নিতে চান তাহলে জ্বলে পড়ে মরবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ, এত বড় পাওয়ার। মুসা নবীকে জিজ্ঞেস করলে পাবেন, মুসা নবী সবসময় বলতেন, খোদা গো আমি আপনাকে দেখতাম, দেখার জন্য আমার খুব আশা, রব্বি আরিনি। আল্লাহ জবাব দিতে, লান তারা নেই মুসা রে, আমাকে দেখার শক্তি তোর হয় নাই। মুসা নবী কয়, তাহলে একদিন দেখা দিয়া দেখেন না আমি পারি কিনা। আল্লাহ কো, তুর পাহাড়ে যাইস, 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটা পর্দা উঠাইয়া শুয়ের মাথা পরিমাণ ছেদ্রু দিয়ে নূরের জলক যখন তুর পাহাড়ে মারলেন, মুসা নবী বেহুশ, কোনো খবরই নাই। বহুদিন পর আল্লাহ জিগাই, ও মুসা তোর আল্লাহরে কেমন দেখছস? মুসা কই, কি এর দেখলাম, কি যেন একটা বিজলি মারলো, আমি তো বেহুশ। আমার আল্লাহ বলেন, ও মুসা আমি আগেই বলছিলাম, এই চক্ষু দিয়ে 33,000 ভোল্টের কারেন্ট দেখার শক্তি নাই। একমাত্র এই ভোল্টের সাথে যোগাযোগ, এই ভোল্টেজ স্বচক্ষে দেখার ক্ষমতা দিয়েছি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা দেখেন, অন্যান্য নবী রাসূলগণের উম্মতের মধ্যে এত ওলি গাউস কুতুব নাই, যে ওলি গাউস কুতুব হয়েছে আখেরি নবীর উম্মতের মধ্যে। কেন? ওই নবীর সাথে সম্পর্ক করে, ওই মালিকের সাথে নবীকে ট্রান্সমিটার বানায়া ওই মালিকের সাথে যোগাযোগ করে ফেলেছে আল্লাহর অলিরা। এই জন্য এই ট্রান্সমিটারের মাধ্যমে মাওলার সাথে বন্ধুত্ব করেছে, আল্লাহর অলি হয়েছে। অলি শব্দের অর্থই হলো বন্ধু। এই বন্ধুত্বের সুযোগ অন্য কোন নবী রাসূলের উম্মতে বেশি পায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন, চিনাইতে চাইতেছেন কাকে? ইনি আমার বন্ধু, ইনি আমার হাবিব, তোমরা যদি আমাকে পেতে চাও ওনার সাথে যোগাযোগ করো। বলুন, এই নবী তো শ্রেষ্ঠ নবী, সকল নবীগণের নবী। আল্লাহ বলতেছেন, আমাকে পেতে গেলে তোমরা এই নবীর সাথে যোগাযোগ করো। আজকে এই নবী কেমন নবী, এটা বোঝার জন্য আজকের এই মাহফিল। সবচেয়ে খুশি হলাম যেই বয়সের যুবকেরা আজকের মাহফিলের আয়োজন করেছে। আমার আল্লাহ যুবকদেরকেই তো ভালোবাসেন, এই যুবকেরাই হলো আমার আল্লাহর ভালোবাসার যুবক। কারণ আমার নবী ঘোষণা দিয়েছেন, বেহেশতে যাবেন সব যুবক, বুড়া মানুষ বেহেশতে যাবে না। তাইলে যে যুবকেরা আয়োজন করেছে তারাই বুঝি হবে বেহেশতি। মাশাআল্লাহ, আজকের মাহফিলে বুড়া মানুষও নাই, এই জন্য ফাঁকি দিয়ে কথাটা বলে ফেললাম, কি বলেন? টুকটাক যদিও থাকে, হেরানি আবার কষ্ট পায় না রে বাবা, যাবে বেহেস্তে, কিন্তু বুড়া যাবে না, বুড়া অবস্থায় যাবে না। বেহেস্তে নেওয়ার আগে 18 থেকে 25, মতান্তরে 25 থেকে 30 বৎসরের যুবক বানায়া বেহেস্তে ঢুকানো হবে। তাহলে এই বয়সটা যদি আল্লাহর কাছে পছন্দের হয়, এই বয়সের যুবকেরাই তো এই কাজ বেশি করা দরকার, নবীর পক্ষে যাওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? কারণ নবীর পক্ষে যাওয়া দরকার, এই জন্য নবী যদি না হইতো বেহেশত হইতো না। নবী না হইলে কি বেহেশ হইতো? কিচ্ছুই হতো না।
কাজী আল্লাহ সেজন্য আগে পরিচয় দিতে চাইতেছেন ওনার হাবিবকে। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে পেতে যাও আমার হাবিবকে ধরো, কারণ এই হাবিব যদি সৃষ্টি না হইতো, হাদিসে কুদসি লাউলা কালামা খলাকতুল আফলাক, এই নবী সৃষ্টি না হইলে জগতের কিছুই সৃষ্টি হবে না। নবীর পক্ষে গেলে শক্তি কত, সাহস কত। আমার নবী মক্কার ঘটনা, আবু বকর যখন নবীর সঙ্গী হয়ে গেলেন, একদিন হাবিব বিন মালিক আবু জাহেলের বন্ধু হয়ে ইয়ামেন থেকে আবু জাহেলের চিঠিপত্র পেয়ে 100,000 সৈন্য নিয়ে মক্কা নগরীতে হাজির। এইভাবে প্যান্ডেল করেছে, সৈন্যরা বসে গেছে, একটু পরপর জিগায় কমান্ডার সাহেব হুকুম দেন, অনুমতি দেন, আমরা যুদ্ধ শুরু করি। কই কার সাথে করবি? তারা দুইটা আসন এইভাবে সাজায় রাখছে। কিতাব বলেন একটা আসন ছিল রূপার, আরেকটা আসন ছিল স্বর্ণের। রূপার আসনে হাবিব বিন মালিককে বসাইলেন, স্বর্ণের আসনটা খালি রাখলেন। হাবিব বিন মালিক বলেন আবু জাহেল বসো না। কই না বসবো না, আমার ভাতিজার সাথে যুদ্ধ করে আমি যখন বিজয়ী হব আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া হাতে নিয়ে বসব। কি সব তার আমার আল্লাহ কই আবু জাহেল রে, এই আসনে বসা উপযুক্ত তুই না। খবর দিলেন ভাতিজা মোহাম্মদ আসো যুদ্ধ করতে আসো, 100,000 সৈন্য আমি আবু জাহেলের পক্ষে, আসো তুমি বাপের বেটা হইলে। আমার নবী যুদ্ধে যাবে 100,000 মোকাবেলায়, সৈন্য ডাক দিলেন মাত্র একজন। কয়জন? একজন। আরো জোরে কোন? একজন। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ঘুমন্ত নাকি জাগ্রত? একটা কান সবসময় ফিট করে রাখতেন, রাসূল কোন সময় ডাক দেন। ও ফটিয়ার বাইরা, একটা কান সবসময় জাগ্রত রাখো, কোন সময় রাসূলের পক্ষে আমরা বেরিয়ে যাবো।